শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে ব্যাটতে আলো ছড়াতে পারেনি সৌম্য সরকার, তবে দ্বিতীয় ম্যাচে 68 রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। সেই সঙ্গে ওয়ানডে ক্যারিয়ারের 2000 রানের মাইলফলক স্পর্শ করেছেন এই টাইগার ওপেনার। শুক্রবার টসে হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই লিটনকে হারায় টাইগাররা, এরপর দেখে শুনে থিতু হয়ে তবে ব্যাট চালিয়েছেন সৌম্য সরকার। 40-এর পর থেকে কিছুটা সময় নিল, 50-এর ল্যান্ডমার্ক স্পর্শ করেন এই অলরাউন্ডার, চার মেরে পূর্ণ করেছেন নিজের অর্ধশতক, 52 বলে স্পর্শ করেছেন 50-টি। এদিন আরও একটি মাইলফলক স্পর্শ করেছেন সৌম্য সরকার, ওয়ানডে ক্যারিয়ারে নিজের 2000 রান পূরণ করেছেন তিনি। 50-এর মতো এবারও মাইলফলকে গিয়েছেন চার মেরে। সিরিজের দ্বিতীয় ওয়ানডে খেলার আগে তার রান ছিল 1944, 56 রান করে সেটি নিয়ে গেছেন 2000-এর ঘরে, তবে শেষ পর্যন্ত 68 রানে থামতে হয়েছে সৌম্যকে। বাংলাদেশের হয়ে সবচেয়ে দ্রুত সময়ে 2000 রান স্পর্শ করেছেন সৌম্য সরকার। এই মাইলফলক স্পর্শ করতে তাকে খেলতে হয়েছে 64টি ইনিংস, এর আগে 65 ইনিংসের জায়গা করে দখল করে রেখেছিলেন লিটন দাস ও বাংলাদেশের আরেক প্লেয়ার শাহরিয়ার নাফিস। এরপরে রয়েছেন সাকিব আল হাসান, 69 ইনিংসে 2000 রানের মাইলফলক স্পর্শ করেছিলেন টাইগার এই পোস্টার বয়।